মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে খেলা হবে দিবস অনুষ্ঠিত হলো। বুধবার হরিহরপাড়া প্রভাত সংঘের ময়দানে এই খেলা হবে দিবস উদযাপিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিডিও সায়ন্তন সেন, হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর, জয়েন্ট বিডিও পরিতোষ প্রামাণিক সহ অন্যান্যরা। প্রথমে মহিলা দ্বারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে ক্রীড়াপ্রেমী মানুষদের সংবর্ধনাও জানানো হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। এখানে কোনো হিংসা বেশি কোনো প্রতিযোগিতা থাকবে না, যদিও খেলা একটা হার জিত থাকবে সেটা শুধুমাত্রই একটা তৃণমূলের তৃতীয় সরকার গঠনের পর বিধানসভায় দাঁড়িয়ে খেলা হবে দিবসের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর 16ই আগস্ট খেলা হবে দিবস হিসেবে পালন করা হয়। তৃণমূলের তৃতীয় সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল খেলা হবে স্লোগান, আর তারপরে এই দিবস পালনের সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে খেলা হবে দিবস অনুষ্ঠিত হল। বুধবার হরিহরপাড়া প্রভাত সংঘের ময়দানে খেলা হবে দিবস উদযাপন হয়। এদিন 3টি ম্যাচের ব্যবস্থা করা হয়। প্রথমে মহিলা দ্বারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, এরপর স্কুল ছাত্রদের ফুটবল ম্যাচ এবং খেলা শেষে ক্রীড়াপ্রেমী মানুষদের সম্বর্ধনা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিডিও সায়ন্তন সেন, হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর, জয়েন্ট বিডিও পরিতোষ প্রামাণিক, হরিহরপাড়া পঞ্চায়েত প্রধান গৌতম কুমার দাস, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার শাসমল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের এই খেলা দেখতে অসংখ্য মানুষের ঢল নামতেও দেখা যায়। এদিন এই খেলা দেখতে এই খেলার প্রচারকে গ্রাম থেকে গ্রামাঞ্চল পর্যন্ত বিভিন্ন স্তরে পৌঁছে দেওয়ার একটা সুন্দর মাধ্যম এই তথ্য ক্রীড়া সংস্কৃতি দপ্তরের তরফ থেকে গ্রহণ করা হয়েছে বলে জানান যুগ্ম বিডিও পরিতোষ প্রামাণিক। এটা ঘোষিত সরকারি রাজ্য সরকারের একটা প্রোগ্রাম, আপনারা জানেন, আমরা সবাই জানি গত 2 বছর, এটা 3 বছর রানিং চলছে। 16ই আগস্ট প্রতি বছর, মানে গত 3 বছর ধরে খেলা হবে দিবস রাজ্য সরকারের ঘোষিত দিবস। এই উপলক্ষে পশ্চিমবাংলার প্রতিটি ব্লকে, প্রত্যেকটি কোনায় কোনায় আজকের দিনে একটি প্রীতি ম্যাচ উদ্বোধন থাকে, যেখানে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে জনগণের মধ্যে খেলার প্রচারটাকে আরও বেশি করে গ্রাম থেকে গ্রামাঞ্চল থেকে শুরু করে শহর বিভিন্ন স্তরে পৌঁছে দেওয়ার এবং একটা কমিউনিকেশন তৈরি করার একটা সুন্দর মাধ্যম এই তথ্য ক্রীড়া সংস্কৃতি দপ্তরের তরফ থেকে করা হয়, সেটাই এবছরও হচ্ছে। এবং এটা এবছর আমাদের হরিহরপাড়া প্রভাত সংঘে মাঠে হচ্ছে। তো এখানে বেশ সমস্ত আমাদের যারা সভাপতি আছেন পঞ্চায়েত সমিতি তিনি আছেন, যারা জনপ্রতিনিধি আছেন তারা আছেন, প্রধান সাহেব আছেন, আমাদের হরিহরপাড়া সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষ এখানে উপস্থিত আছেন। এবং আমাদের এখানে আজকে 3টে ম্যাচের ব্যবস্থা করা হয়েছে। প্রথমে আমাদের প্রীতি ম্যাচ হিসাবে যেটা আছে গার্লসদের একটা ফুটবল, তারপরে আছে স্কুল লেভেলের যারা আছে তাদের ছেলেদের বা বয়েজদের একটা ফুটবল, দুটো এই করে আমরা আজকে দিনটা উদযাপন করছি। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। প্রত্যন্ত গ্রামের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান, মানুষের ভরসা ও আস্থা, জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। একই ছাদের তলে সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, USG, অত্যাধুনিক OT, ICU, 24 ঘন্টা ইমার্জেন্সি, ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড সহ বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়। কলকাতা ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গ্রুপ অফ কনসালটেন্ট, অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা হরিহরপাড়া মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9593734944 ও 8328718821।